আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। ব্লকের ষষ্ঠ পর্যায়ে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ মন্তেশ্বর গ্রামের চামুণ্ডাতলায় ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। আর এই শিবিরে লোহার ভারুচা, পাটিলকেল ডাঙ্গা এবং আসানপুর, সাহানপুর, মন্তেশ্বর বিভিন্ন পাড়ার মানুষজন নতুন প্রকল্পে চোখের আলো প্রকল্প ছাড়াও সহ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বকেয়া বিদ্যুৎ বিল, পাট্টা প্রদান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ মোট 34টি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য মানুষজন আসেন। এই শিবিরে মোটামুটি ভিড় ছিল। শিবিরের পরিকাঠামো নিয়ে পরিষেবা নিতে আসা মানুষজনেরাও খুশি। শিবির পরিদর্শনে আসেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, জয়ন্ত বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত প্রধান অর্চনা বাগ, উপপ্রধান রফিকুল ইসলাম সহ ব্লকের একাধিক আধিকারিক বৃন্দ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। মন্তেশ্বরে দুয়ারে সরকার শিবির নিয়ে মন্তেশ্বরে বিডিও সাংবাদিকদের বলেন, এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে মানুষই লাভজনক অবস্থায় এবং তারা কাটতে পারবে বড়টা তো করছে না দাঁড়া। দুয়ারে সরকার শিবির নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কি পেলেন এখানে? আমরা এসে মিনিট 20-25 আগে এসেছিলাম, এসে একটা ফর্ম আমাদেরকে দিল, সঙ্গে সঙ্গে আমরা ফর্মটা ফিল আপ করে জমা দিলাম এবং 20 মিনিটের মধ্যে পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল। তা এই ফর্ম ফিল আপ করে আপনি কি কোনো উপকৃত হয়েছেন? যে আইডি কার্ড, আইডি আমাদের 20 মিনিটের মধ্যে একটা আইডি কার্ড বানিয়ে দিল এবং মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা দিল। এটা আমার ওয়াইফের নামে ছিল জমিটা, ওয়াইফের নামেই হলো। আচ্ছা, এখানে মানুষের ভিড় কিরম রয়েছে? প্রচুর ভিড় রয়েছে, লোক সংখ্যা প্রচুর হয়েছে আমাদের এখানে। পরিকাঠামো কিরম রয়েছে? পরিকাঠামো খুবই ভালো, মানুষের উৎসাহ রয়েছে, উৎসাহ রয়েছে মানুষের। কি নাম আপনার? আমার নাম সুকান্ত ঘটক। এর আন্ডারে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এবং দেনুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। কোথায় এখন কোথায় হচ্ছে? আমরা এখন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের চামুণ্ডাতলা বলে একটা জায়গায়, সেখানে মেন ক্যাম্প আমাদের হচ্ছে, সেখানে আছে। এটা কত দফার ক্যাম্প? এটা ষষ্ঠ দফার দুয়ারে সরকার, তার প্রথম দিন আজকে। আচ্ছা, কতগুলো প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ? বর্তমানে 34খানা প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। নতুন কি কি আছে স্যার? নতুন ভবিষ্যৎ নিধি প্রকল্প বলে একটা আছে, মেধাশ্রী এবং আরও কয়েকটা প্রকল্প, মানে এগ্রিকালচারাল রিলেটেড কিছু প্রকল্প এসছে, সেই সব দেওয়া হচ্ছে। মানুষের উৎসাহ কিরম রয়েছে? মানুষের উৎসাহ যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু এর আগের মানে সরকার তো বিভিন্নভাবে মানুষের দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা দিয়েছেন এবং মেন যে স্কিমগুলো যেরকম লক্ষ্মীর ভাণ্ডার ফান্ডার, তো সেগুলোতে এর আগে সমস্ত যে ক্যাম্প হয়েছে তাতে বেশিরভাগ মানুষই পরিষেবা পেয়ে গেছেন। তাও আমরা যেটা দেখছি যে উৎসাহের পরিমাণ কম নয়, সব এখন প্রথম দফায় সকাল সকাল বহু মানুষই এখানে জমায়েত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যবস্থাপনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কোন প্রকল্পের জন্য ভিড় রয়েছে একটু বেশি এখন? স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ভিড় রয়েছে। তা মানুষ এখানকার পরিকাঠামো ভালো পাচ্ছে? খুব সুন্দর পরিকাঠামো এখানকার, মানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থাপনা করেছেন, কোনো ভিড় নেই। আলাদা করে মানুষ যারা আসছেন তাদের আলাদা করে ওদের মানে যাদের ফর্ম ফিল আপ করতে বহু মানুষের সমস্যা হয়, এটা একটা আমরা দেখি বিভিন্ন ক্যাম্পে, তো সেই ফর্ম ফিল আপের ওনারা আলাদা করে সুন্দর ব্যবস্থা করেছেন, প্লাস প্রত্যেকটা কাউন্টারে ভালো করে টেবিল। মানে কোন প্রকল্পের জন্য এসেছেন? আর দিন করেন নাই লক্ষ্মীর ভাণ্ডার? করা হয়নি। এখন কি করবেন? এখন এই তো ক্যাম্পে এসেছি, লক্ষ্মী ভাণ্ডার জমা দেবো। ফর্ম জমা দেবেন? হয়েছে? হ্যাঁ। এখানে মানুষের ভিড় রয়েছে? হ্যাঁ, প্রচুর ভিড় আছে। তা
পরিকাঠামো ভালো রয়েছে? হ্যাঁ ভালো আছে, সবাই হেল্প করছে। হেল্প করছে? আপনারা এখানে যে পরিকাঠামো দেখে খুশি হয়েছেন? হ্যাঁ। সুবিধা পাচ্ছেন তো? হ্যাঁ। এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করে কি হবে আপনার? এই মাসে মাসে যে বেতনটা পাচ্ছি সেটা পাবো। কত? 500 টাকা। এবার যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা 1000 টাকা পাচ্ছে। এটা পেয়ে আপনার উপকার হবে? হ্যাঁ উপকার হবে। ওই জন্য আরো দেখে নিচ্ছে, কারো কারো হয়তো লক্ষ্মীর ভাণ্ডার হয়তো টাকা ঢুকছিল না, কেন ঢুকছিল না সেইগুলো দেখে নিয়েছেন, সেইগুলো কাস্ট সার্টিফিকেট যেগুলো তাদের ছিল না সেগুলো জমা দিয়ে আসছেন, সেগুলো আপডেট হচ্ছে। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যারা জমা দিয়েছেন হয়তো অনেকেই জানেন না যে জমা দিয়েছেন, তাদের সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে অথবা আমরা পাঠিয়ে দিয়েছি, সেগুলোও তারা দেখে যেতে পারছেন। তার ফলে ফুটপ্রিন্ট আমাদের অনেক বেশি হওয়ার কথা, কিন্তু আমরা তাদের অনেকদিন আগে পরিষেবা দিয়ে দিয়েছি। মানুষের যদি আরও মনে করুন এই 20 তারিখ পর্যন্ত যদি মানুষের সব আশা পূর্ণ না হয় বা সব প্রকল্পের সুবিধা না পায়, আরও কি ক্যাম্প হওয়ার আশা আছে? না সে দেখুন, সেটা পলিসি তো আমরা তৈরি করি না, সরকার তৈরি করে। তবে এটা নিয়ে 6 ফেজ চলছে এবং মন্তেশ্বর ব্লকে আপনারা আগেও দেখেছেন যে এইরকম পরিষেবা আমরা দিন রাত জেগে কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা। তবে এবছর একটা জিনিস ভালো লাগবে যে চোখের আলোর জন্য কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, নতুন প্রকল্প এবং মানুষ সষ্টমভাবে এই স্কিমের মাধ্যমে। ডিসেবিলিটি ক্যাম্প আমাদের 13 তারিখে হবে মন্তেশ্বরে, বিপিএসসি দিয়েই হবে। সুতরাং যারা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আগামীকাল। সরকারি প্রকল্প হিসেবে হসপিটালে যেটা দেয় মাইনাস পাওয়ার থাকলে তাকে বিনা পয়সায় যত্ন দেয়, কিন্তু এক্ষেত্রে কি মাইনাস প্লাস দুটো সব সব ক্ষেত্রেই দেওয়া হয়? এটা কি বিনা পয়সায় দেওয়া হয়? বিনা পয়সায় দেওয়া হয়, দুটো লেন্সই কিন্তু বিনা পয়সায়। বিনা পয়সায় দেওয়া তা এই যে চোখের আলো প্রকল্প এটা কি কন্টিনিউ চলে যাবে নাকি সব মানে সব পঞ্চায়েতে সারা বছর ধরেই চলে? ক্যাম্প ওয়াইজ চলে, হসপিটালও চলে। তবে এটা আমরা ক্যাম্প পয়েন্টে এনেছি যাতে গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষরা আসতে পারেন না বা যারা জানেন না তারা কিন্তু এখন যেহেতু আমাদের ক্যাম্প পত্রের অভিযোগ চলছে তারা কিন্তু এখানে যাচ্ছেন। এবং আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।